আমার নতুন ও পুরাতন সব বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। রান্নার বই বা ইউটিউবে কোথাও যদি কোনো রান্নার রেসিপি বা ভিডিও আমি দেখি আর সেটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি একবার বাড়িতে ট্রাই করি নিজের মতন করে। এই রান্নাটা করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি একবার রেডি করে নিই। রান্নাঘরে স্ট্যান্ড বসানোর জায়গা ছিল না, সেই জন্য স্ট্যান্ডটা অনেকটা দূরে রাখতে হয়েছে। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি কি কি লাগছে না লাগছে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 8-9 কোয়া রসুন, 4 ইঞ্চি মতন আদা, 200 গ্রাম টক দই, 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, সাদা তেল বা ঘি, আর 10-12টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা যদিও আমি পেস্ট করার সময় দিতে ভুলে গেছিলাম, তো একবার পেস্ট করার পরে আবার আমি কাজু বাদাম অ্যাড করে দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই রান্নাটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সব কিছুর যে পেস্টটা তৈরি হয়েছে সেটা আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। আর যে মাছগুলো আমি রান্না করব, কাঁচা মাছগুলোকে আমি এই পেস্টের মধ্যে কয়েক মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখান থেকে এক একটা করে মাছ তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি তেলে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকম লাল লাল পোড়া পোড়া মতন দেখতে হবে। এবার আমি ওই পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অল্প করে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোর উপরে ওই মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। তাহলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের এই রেসিপিটি। রান্নাটা দেখতে ও খেতে দুর্দান্ত হয়েছিল, আর তোমরা যারা দেখছো এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো।